পোস্টারিং, চোরের লাগাম টানতে ব্যর্থ রাজ্য পুলিশ, শেষমেশ চোর ধরতে জনগণের সাহায্য চাইলেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার অফিসার ইনচার্জ নারু গোপাল দেব। বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিক ডেকে ধর্মনগর থানা সহ আশপাশের থানায় চুরি ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত কুখ্যাত 12 জন চোরের ছবি জনসম্মুখে আনার ঘোষণা করেন। তিনি বলেন, সম্প্রতি চোরের উপদ্রব জেলা জুড়ে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। পুলিশ চোর সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলেও এই চোর চক্রের একটা বড় অংশ এখনো পালিয়ে বেড়াচ্ছে, আর সেই কুখ্যাত চোরদের জালে তুলতে তাদের ছবি বিভিন্ন বাজার হাট ও অলিগলিতে পোস্টারিং করা হবে। আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমাদের ধর্মনগর থানা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে এবং কিছু চোরকে ইতিমধ্যে আমরা অ্যারেস্ট করেছি, তারা এখন জেলে আছে। বেশ কিছু মালামালও আমরা উদ্ধার করেছি। ওই কেসের সঙ্গে যুক্ত আরও অনেক চোর আছে যাদেরকে আমরা এখনও ধরতে পারিনি। তো আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা, আপনাদের মাধ্যমে সেটা মানুষের প্রত্যেক মানুষের ঘরে পৌঁছুক, আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য করুক, আর যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখব। এখানে 12 জন সাসপেক্ট, বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা ইনভলভ তাদের ছবি আমরা সংগ্রহ করেছি। তো আপনাদের মাধ্যমে এইগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আর আমরা আর একটা স্পেশাল ব্যবস্থা করেছি, বাজার হাট সরকারি অফিস আদালত পঞ্চায়েত অফিস সবগুলোতে আমরা এই পোস্টারিংগুলো করব। তো গ্রামের মানুষ জানবে, আশা করি আমরা অতি শীঘ্রই চোর আমরা ধরতে পারবো এবং জনগণের যে মূল্যবান সম্পদ চুরি হয়েছে সেগুলি আমরা উদ্ধার করতে পারবো। 12 জন যে ওদেরকে ছবি দেখা, ওদের ছবিগুলি আমি এখন দেখাচ্ছি, এটা কালার ফটোগ্রাফ দেখুন।